An oil tanker fell on the side of the highway near Fulbari after the driver lost control early morning on Friday. Locals rushed with utensils to collect oil that started to leak after the crash. Later, police recovered the vehicle and towed it to the police station. There are no reports of any injury or death in the incident. পাল্টি খাইছে ওইটার গাড়ির উপরে যে ডাব্বাগুলো আছে না ওগুলার থেকে লিক হয়ে গেছে পুরা লিক ছিল তিনটা তেলের ট্যাঙ্কার ছিল তাই না পরে পুলিশ আসলো ট্যাঙ্কার আসলো লোক ছিল সবাইকে পুলিশ আসছে আবার ফায়ার সার্ভিসে নিয়ে আসলো ওরা তোর বলছে তো কেউ আগুন জ্বালাবে না কেউ সতর্ক সবাই রাস্তার উপর সতর্ক কতটা তেল নিয়ে না না কেউ আহত ছিল না কেউ আহত হয়নি গাড়িটাকে নিয়ে গেছে পুলিশ গাড়িটা না পুলিশে নিয়ে যায়নি গাড়ি চালাইয়ে নিয়ে গেছে গায়ের খালি গ্লাস টালাস ভাঙিয়ে গেছে এত কিছু হয়নি পুলিশ ছিল কখন ঘটেছে ঘটনাটা জানেন কি ভোরবেলার দিকে ভোর মনে হয় 3:30 4টার দিকে